তো তোমরা জানো যে বিগত বছরে যে যে ত্রিকোণমিতি এবং অ্যালজেব্রা পড়েছে তার উপর একটা স্পেশাল সেশান আমি দিচ্ছি অলরেডি আমি আরও দুটো ভিডিও এর আগে আপলোড করেওছি এবং ওই টাইপের কিন্তু প্রশ্ন বিগত বছরে যা যা এসছে ঠিক আছে সেই টাইপের প্রশ্ন কিন্তু এবছর পড়ছে এখন এটা জরুরি নয় যে সেই প্রশ্নটা রেলেরই প্রশ্ন হতে হবে ঠিক আছে যেমন এই প্রশ্নটা তোমাদের সিপিও থেকে তোলা এবং খুব ভালো লেভেলের প্রশ্ন ভালো লেভেলের প্রশ্ন বলতে কি ইউনিক প্রশ্ন হার্ড লেভেল নয় লেভেলটা হার্ড নয় প্রশ্নটার কিন্তু লেভেলটা ইউনিক ঠিক আছে তো টিসিএস সিপিও নেয় টিসিএস সিজিএল নয় ইনফ্যাক্ট যত পরীক্ষা হচ্ছে তার নাইনটি পার্সেন্ট টিসিএস দ্বারাই কন্ডাক্টেড হচ্ছে ও কি করে ও যে যে পরীক্ষা ও নেয় সেই সেই পরীক্ষা থেকে তুলে ও এন প্রশ্ন দিচ্ছে ঠিক আছে যেমন এনডিএ থেকে প্রশ্ন ও দিয়েছে তোমরা ওই যে টেন টোয়েন্টি টেন ফর্টি দিও তোমাদের করেই ছিলাম ওটা এনডি এর প্রশ্ন ওখান থেকে তুলে ওখানে দিয়ে দিয়েছে কারণ ওটা ও করিয়েছিল সুতরাং তোমরা যদি টিসিএসের পেপার ক্র্যাক করতে চাও তাহলে তোমরা কি করো তোমরা প্রিভিয়াস ইয়ারে যত যত প্রশ্ন টিসিএস করেছে সেগুলো সব ডাউনলোড করে করে করতে থাকো ঠিক আছে ইম্পর্টেন্ট এবার দেখো তোমাদের একটা কথা বলি তোমরা দেখবে লাস্ট ইয়ারে ডাটা ইন্টারপ্রিটেশন যেমন এবছর পাইচার্ট খুব বেশি আসছে ট্যাবুলার এখনও দেয়নি পাইচার্ট খুব বেশি আসছে ট্যাবুলারও দিয়ে দেবে তো ডাটা ইন্টারপ্রিটেশন যেমন পড়ছে এবছর ঠিক আছে এবার ডাটা ইন্টারপ্রিটেশন অ্যাকচুয়ালি কোন এক্সামে দিত টিচিএস ব্যাঙ্ক এক্সামে দিত আমি তোমাদের অনেকবার বলেছি যে ব্যাঙ্কের অ্যারিথমেটিক আর ব্যাঙ্কের ডাটা ইন্টারপ্রিটেশন এই দুটো করো ব্যাঙ্কের প্যাটার্ন ওরা আরেকটা জিনিসও দিচ্ছে সেটা সিমপ্লিফিকেশান তুমি সিপিও পেপার খুলে দেখো তুমি সিজিএল খুলে দেখো বিগত বছরে দেখতে পাবে বাঘা সিম্পলিফিকেশান এরকম বড়ো বড়ো সিম্প্লিফিকেশন পড়ে যায় এবছর সেটা এনটি এনটিপিসি দিচ্ছে যদি আমার কথা বিশ্বাস না হয় যে 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 পরীক্ষা দিয়ে এসছে পাড়ায় কেউ না কেউ তো থাকবে কয়েক কোটি স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে প্রত্যেক পাড়া থেকে একজন তো দিচ্ছে তাকে তুমি প্রশ্ন করে দেখতে পারো ঠিক আছে আমার কথা যদি বিশ্বাস না হয় আমি জেনে তারপরেই প্রশ্ন করি যে মানে তোমাদের বলি কোনো কিছু ভ্যারিফাইড না করে কোনো কিছু বলি না জানো অবশ্যই ঠিক আছে তো এই প্রশ্নটা যেমন খুব ইউনিক প্রশ্ন এবং এবছরে কিন্তু এন টিপিসিতে এই ধরনের প্রশ্ন দিয়েছে এবং একজন আমাকে বলেওছে যে স্যার আপনি ফ্রিতে যা করিয়েছিলেন তার থেকে দু একটা প্রশ্ন আমি দেখলাম ওই টাইপের প্রশ্ন আসছে তো আমি ওই জন্য আরও অনুপ্রাণিত হলাম ঠিক আছে কারণ আমারও মোটিভেশনের দরকার হয় যা করাচ্ছি তা আসছে শুনলে ভালো লাগে তো আরও করাবো এই মোটিভেশনটা দরকার হয় তো যেমন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমার মনে হয়েছে আমি তুলে দিয়েছি দেখো এবং এটা পরীক্ষায় পড়া প্রশ্ন টিসিএস দ্বারা কন্ডাক্টেড করা তো দেখো টাফ নয় কারণ যার সূত্র মুখস্থ আছে সে ইজিলি এখান থেকে বুঝতে পারছে যে এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এই পুরো টার্মটাকে হ্যাঁ জাস্ট এ মিনিট লেট মি ইয়াস এই পুরো টার্মটাকে তুমি যদি এ ধরে নাও আমার মনে আমি খুব হালকা নিয়ে ফেলেছি কালি ঠিক আছে হ্যাঁ এই পুরো টার্মটাকে তুমি যদি এ ধরে নাও তাহলে আর এই পুরো টার্মটাকে তুমি যদি বি ধরে নাও তাহলে এটা বি কিউব হয়ে যাচ্ছে ঠিক আছে মাইনাস আছে দেখো তাহলে বলো এটা একউব মাইনাস বি কিউব হলো কিনা ইয়েস এটা কিউব এবং বি কিউব হয়ে গেল তো দেখো এটা হচ্ছে তোমাদের কিউব মাইনাস এটা হচ্ছে তোমাদের বি কিউব যার ফর্মুলা জানা আছে সে বুঝতেই পারছে এটা হচ্ছে এ কিউব এটা হচ্ছে বি কিউব যদি এই পুরো টার্মটাকে আমি এ কিউব এ ধরে নিই তাহলে এটা কিউব আছে তো এ কিউব হয়ে গেল এই পুরো টার্মটাকে আমি যদি বি ধরে নিই তাহলে বি এর মাথায় কিউব হয়ে গেল তো বি কিউব হয়ে গেল তো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী আমরা জানি এ মাইনাস বি ঠিক আছে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তো এই ফর্মুলা এখানে ইউজ করো অ্যান্সার হয়ে যাবে তো চলো এ মানে আমাদের কত টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এ মানে আমাদের টু এক্স মাইনাস ফাইভ ওয়াই তো টু এক্স মাইনাস ফাইভ ওয়াই লিখলাম আমরা এর জায়গায় ঠিক আছে মাইনাস বি মানে কত আমাদের টু এক্স প্লাস ফাইভ ওয়াই এখন দেখুন মাইনাস দিয়ে গুণ হবে এটা কারণ মাইনাস আছে এ নিজে তো প্লাস আছে কিন্তু অ্যাকচুয়ালি তো মাইনাস দিয়ে গুণ হচ্ছে তো কী হয়ে যাবে এটা টু এক্স হয়ে যাবে এটা আবার মাইনাস হয়ে ফাইভ ওয়াই হয়ে যাবে ওকে এই হয়ে যাবে ক্লিয়ার আশা করি বুঝতে পারছো আর এদিকে আমাদের কী হবে এ তার স্কোয়ার মানে এই পুরো টার্মটাকে আমরা এ ধরেছি তাহলে তার স্কোয়ার এখানে কিউব কেন লিখেছি কারণ এখানে কিউব আছে তাই কিন্তু এখানে তো এ তার স্কোয়ার হচ্ছে কারণ এই পুরোটামটা আমাদের এ তার স্কোয়ার ঠিক আছে তার মানে বেসিক্যালি এখানে কী হচ্ছে টু এক্স দেখো পরীক্ষার সময় এত লেখার দরকার পড়ে না আমি জাস্ট তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি যাদের অ্যালজেরা একটু দুর্বল তাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে তাই তোমরা চাইলে আমার আগেও করে ফেলতে পারো আমার ক্ষেত্রে এক্সপ্লেন করতে হয় কিছু করার থাকে না প্লাস এ ইন্টু বি মানে কত এইটা ইন্টু এইটা তো লেখো টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ঠিক আছে আর কি আছে এখানে টু এক্স প্লাস আচ্ছা চলো একটা কাজ করি আমি এটাকে একটু এদিকে লিখে দিই ঠিক আছে টু এক্স প্লাস ফাইভ ওয়াই ঠিক আছে আর এখানে আমার কী আছে এখানে প্লাস বি স্কোয়ার আছে তো প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত এই লাস্টের যে টার্মটা তার স্কোয়ার তো টু এক্স প্লাস ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার এই ক্লোজ এটাকে জাস্ট তোমাকে ক্যালকুলেট করলে তুমি অ্যান্সার দশ এখানে পেয়ে যাবে চলো ক্যালকুলেট করিয়ে দিই বড়ো অপেক্ষা রাখে না সবাই ক্যালকুলেট করতে পারো এটা খুব একটা টাফ কিছু নয় তো আমরা দেখতেই পাচ্ছি এই ফাইভ ওয়াই সরি এই টু এক্স এই টু এক্স কেটে বেরিয়ে যাচ্ছে আর বাইরে তাহলে কী থাকছে টেন ওয়াই এবং মাইনাস সমেত থাকছে ঠিক আছে আর ভেতরে আমার কী থাকছে দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এইটা আমাদের এ ধরেছিলাম সে তো আমরা পুরোটাকে ধরেছিলাম কিন্তু এখানে তুমি দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার রয়েছে যদি এটাকে এক্স ধরে নাও আর এটাকে যদি ওয়াই ধরে নাও তাহলে এখানে কী রয়েছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার নেই ইয়েস আর এখানে কী রয়েছে এক্স মাইনাস ওয়াই আর এখানে কী রয়েছে এক্স প্লাস ওয়াই রাইট আর এখানে আমার কী রয়েছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ঠিক আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার রয়েছে তো বলো আমরা তো এই সব ফর্মুলাই জানি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ফর্মুলা যায় না এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মানে কি টু এক্স তার হোল স্কোয়ার মানে ফোর এক্সের স্কোয়ার ঠিক আছে তার ফোর এক্সের স্কোয়ার মাইনাস পাঁচ দুগুন না দশ হাজে কুড়ি তো কুড়ি এক্স ওয়াই প্লাস পঁচিশ ওয়াই ওকে আচ্ছা এবার এটাকে দেখো কি মজা দেখো এক্স মাইনাস আর এক্স প্লাস ওয়াই তুমি বলো এক্স মাইনাস আর এক্স প্লাস ওয়াই হয় তোমাদের মনে আছে হয়তো যদি এটাকে এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে বেটার হবে এ মাইনাস আর এ প্লাস এর ফর্মুলা কী হয় স্কোয়ার মাইনাস স্কোয়ার তো আমি এক্স ধরে দিচ্ছি এক্স এক্সেরটা টার্মে কী হবে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মানে কত টু এক্স তার হোল স্কোয়ার অর্থাৎ প্লাস ফোর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মানে কি ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার অর্থাৎ পঁচিশ ওয়াই স্কোয়ার জাস্ট ফর্মুলা ইউজ হচ্ছে আর কিছুই নয় জাস্ট ফর্মুলা ইউজ হচ্ছে তো লাস্ট পার্টটা এইটুকু আমরা করবো কোন পার্টটুকু এইটুকু মাখিয়ে আছে আমাদের এইটুকু এটা এখানেও দেখো জাস্ট এই ফর্মুলাটাই আছে কিন্তু এখানে প্লাসে আছে তো জানো তোমরা তাই না কী হয় তোমাদের ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই সরি টোয়েন্টি এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ওকে এই আছে এ দেখো অনেক কিছু এখানে কাটছাট হবে চলো কাটছাট করে নিই দেখতে পাচ্ছি এটা এটা তো ফার্স্ট গেল দেখো এটা আর এটা ফার্স্ট গেলো আর কিছু না আর কিছু যাবে না তো এটা আমার কী দিচ্ছে দেখো ভ্যালুটা এই মাইনাস টেন দিয়ে আমি যদি গুণ করে দিই ভেতরের গুলোকে তো আমি কী দেখতে পাচ্ছি দেখো চার আর চারে আট আর চারে বারো তো একশো কুড়ি হচ্ছে একশো কুড়ি প্লাসে থাকছে মাইনাস টেন ওর সঙ্গে গুণ হলে যাচ্ছে যে ওয়াই তো বাইরেই আছে মাইনাস টেন গুণ হলে ওয়ান টোয়েন্টি এক্স স্কোয়ার ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি একটা পঁচিশ ওয়াই এক্সট্রা আছে যে তার সঙ্গে টেন গুণ হবে তো কী হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি মাইনাস টু ফিফটি ওয়াই স্কোয়ার এই আমাদের দিচ্ছে ভ্যালুটা আমাদের এই দিচ্ছে ওকে এবার তুমি এইটার দিকে এই যে এইটা দেখো এখানে ওয়াই মানে ওয়াই এই যে ওয়াই মানে ওয়াই ওকে এখানে এ এক্স স্কোয়ার মানে এইটা হচ্ছে আমাদের এ এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস কারণ প্লাস দিলাম কেন এখানে প্লাস আছে তাই বি ওয়াই স্কোয়ার মানে কি এই মাইনাস টু ফিফটিটাই হচ্ছে আমাদের বি মাইনাস টু ফিফটিটা হচ্ছে আমাদের বি আর ওয়াই স্কোয়ার আমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে তো বি এর ভ্যালু কিন্তু মাইনাস সমেত হবে মনে রাখবে এর ভ্যালু কিন্তু মাইনাস সমেত এবার এইটা দিয়েই আমাদের এখানে দেখো করতে বলেছে টু এ মাইনাস বি ইকোয়াল টু ওয়াট ঠিক আছে তো অ্যান্সার কীভাবে বের করবো চলো দেখে নেওয়া যাক কী করবো আমরা কিছুই নয় আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কী বলেছে টু এ মাইনাস বি বলেছে ঠিক আছে তো এর ভ্যালু আমাদের কী এর ভ্যালু হচ্ছে আমাদের এইটা এর ভ্যালু কি আমাদের এর ভ্যালু হচ্ছে আমাদের এইটা জাস্ট এই দুটোকে পুট করে অ্যান্সার বেরিয়ে বিএ ভ্যালুই পুরোটাই নেবো কিন্তু আমরা মাইনাস সমেত নেবো ঠিক আছে আশা করি বুঝতে পারছি বিয়ের ভ্যালু আমরা কিনবো মাইনাস সমেত নেব ওকে তো টু এ তো টু ইন টু মাইনাস ওয়ান টোয়েন্টি এবার দেখো আমরা যদি এখানে বিয়ের ভ্যালু মাইনাস টু ফিফটি বসাই সেই মাইনাস টু ফিফটি এই মাইনাস সঙ্গে গুণ হয়ে প্লাস টু ফিফটি করে দেবে ঠিক আছে তো অ্যান্সার হেয়ার উইল বি ওয়াট টেন দেখো অ্যান্সার এখানে গিভেনও আছে টেন ওকে আশা করি বুঝতে পারলে চলো নেক্সট আমরা পরেরটায় যাব দেখো এটাও যেমন খুব ভালো প্রশ্ন কী বলেছে ওয়ান বাই এইট এক্স প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই তুমি যদি এটাকে এ স্কোয়ার ধরে নাও মাইনাস এটাকে যদি তুমি বি স্কোয়ার ধরে নাও তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফরম্যাট আসে সেটা কি আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মানে কোনটা এইটা তো লেখো ওয়ান বাই এইট ঠিক আছে এ প্লাস বি এ মানে কোনটা এক্স প্লাস ওয়ান বাই ওয়াই তাহলে এক্স প্লাস ওয়ান বাই ওয়াই আর তার সঙ্গে আমি প্লাস বি দিচ্ছি বি মানে কোনটা বি মানে এইটা তো এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ঠিক আছে এটা একবার এলো ইন্টু এ মাইনাস বি এটা তো এ প্লাস বি হলো দেখতে পাচ্ছি এটা এ এটা বি তো এ প্লাস বি এবার হবে এ মাইনাস বি তাহলে এক্স প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস যেই দেবো এই এক্সটা মাইনাস হবে কিন্তু মাইনাস ওয়াইটা প্লাস হয়ে যাবে কারণ গুণ হচ্ছে ঠিক আছে এই আসবে তো কী হচ্ছে দেখো এটা এটা কেটে যাচ্ছে এদিকে এটা আর এটা কাটছে তো বেসিক্যালি আমার কী আসছে ওয়ান বাই এইট আসছে তোমার ঠিক আছে ওয়ান বাই এইট আসছে আর ভেতরে আমরা কী থাকছে দেখতে পাচ্ছি এখানে থাকছে টু এক্স ইন্টু এদিকে আমাদের কী থাকছে টু বাই ওয়াই থাকছে তাই না টু বাই ওয়াই থাকছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ওপরে থাকছে আমাদের ফোর এক্স সেই ফোর দিয়ে নিজেরটাকে কাটলে হচ্ছে আমাদের দুই তাহলে এক্স বাই টু ওয়াই ইজ আওয়ার অ্যান্সার দেখো এখানে গিভেনও আছে এক্স বাই টু ওয়াই এটা আমাদের চলে দিলো তা বলো আমি এখানে তোমাদের বোঝাচ্ছি তাও দেখো কতই তাড়াতাড়ি অ্যান্সার আসছে তো পরীক্ষার সময় তো তোমাদের কাউকে বোঝাতে হবে না নো দায়বদ্ধতা সুতরাং কী করতে হবে তোমাদের আমার তো ভিডিও করার পর আবার ডিলিট করি আমি মাঝে মাঝে কারণ আমি ভিডিওটা যখন শুনি তখন আমি দেখি যে আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে কি আমি বুঝতে পারতাম আমি এতটাই অ্যানালাইজ করার পরে তোমাদের ভিডিওটা দিই ভিডিও দিতে দেরি হয় অনেক সময় ঠিক আছে তো এক্স বাই টু ওয়াই ইজ ইজ ইউর কারেক্ট অ্যান্সার দেখো ওকে একদম তিন লাইনে আমি করেছি পরীক্ষার সময় তোমরা চাইলে এক লাইনে করতে পারো যার খুব ভালো প্র্যাকটিস আছে সেটা এক লাইনে করতে পারো আমি কেন করলাম ভেঙে তোমাদের দেখালাম তাই চলো নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্নে কিন্তু জবরদস্ত প্রশ্ন আছে এই প্রশ্নগুলো টিসিএস দেয় কেন দেয় একটা কারণেই যাতে তোমার টাইমটা ওয়েস্ট হয় আর কিছু না এই প্রশ্নগুলো সবাই পারবে যদি তোমাদের বাড়িতে বসে করতে দেওয়া হয় একটু ভাবনা চিন্তা করলে মানে যে অ্যালজেবরা জেপরা কখনো টাচও করেনি সেও পারবে যদি সে এক্স ওয়াই দিয়ে গুণ জানে তাহলে সে এমনি পেরে যাবে প্রবলেম হচ্ছে কি এই প্রশ্নগুলো তোমাকে টাইম খাওয়ানোর জন্য করা হয় তাহলে এর মূল লক্ষ্য তোমার টাইমটাকে ওয়েস্ট করানো বুঝতে হয় অপোনেন্ট পার্টির উদ্দেশ্যটা কি তোমার এইটা করা তাহলে এইটা করা থেকে রুখতে গেলে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এক মিনিটে তিনটে এই স্ট্যান্ডার্ড নিয়ে এখন থেকে এগো ঘড়ি সেট করো পাশে তোমার বিপ বিপ করবে তবেই তো তোমার অঙ্ক হবে ঠিক আছে অর্থাৎ এক্সাম হলে সিচুয়েশানটাকে বাড়িতে তৈরি করতে হয় খেয়ে ভাত খাওয়ার পরে কিছুটা সিনেমা দেখার পরে তারপর বসলাম ও সব চলবে না ট্রেস মোডে অঙ্ক করো তুমি যদি ধরো বাড়ি থেকে কোথাও এসছো বাজার টাজার করে এসছো খুব ক্লান্ত বা কোথা থেকে এসছো বাড়িতে সেই সময় অঙ্গ করতে বসো দেখো তুমি কতটা পারফরমেন্স তোমার হচ্ছে কারণ পরীক্ষার সময় তুমি তো ট্রেন বাস জার্নি করে যাবে সেই ট্রেস নিয়ে যাবে তাই না সো এক্সাম প্রেশারটা যদি বাড়িতেই বারবার প্র্যাকটিস করো দেখবে এক্সামে আর প্রেশার লাগে না চলো অনেক কথা বললাম ইম্পর্টেন্ট দেখো কি বলছে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস তোমাদের ফোর এই আর এখানে কী লেখা রয়েছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ কী করতে বলেছে তোমাদের জাস্ট গুন করে দাও তুমি এই ফরম্যাটটাই পেয়ে যাবে তো গুণ করো আমি কী করছি তোমাদের টু দিয়ে টু এক্স পুরোটাকে গুণ করছি ঠিক আছে টু এক্স পুরোটাকে গুণ করছি কী পাচ্ছি দেখো টু এক্স দিয়ে টু এক্সকে গুন করলে হয় ফোর এক্স এই টু দিয়ে আমি যে টু গুণ করি কী পাবো ফোর এই টু দিয়ে আমি থ্রি ওয়াইকে গুণ করলে কী পাবো প্লাসে আছে তো সিক্স এক্স ওয়াই আর এই টু এক্স দিয়ে যে মাইনাস ফাইভকে গুণ করে আমি পাবো পাবো ওকে একটা পার্ট হলো প্লাস চলো এর পাটটা আমি এবার কালোতে করি তোমাদের সুবিধা হবে ঠিক আছে আমি এই থ্রি ওয়াই দিয়ে একে গুণ করাচ্ছি তো গুণ করলে কী পাবো থ্রি ওয়াই দিয়ে আমি যদি টু এক্সকে গুণ করে কী পাবো সিক্স এক্স ওয়াই ঠিক আছে প্লাস ঠিক আছে আমি যদি থ্রি ওয়াই দিয়ে থ্রি ওয়াইকে গুন করে আমি কী পাবো নাইন ওয়াই স্কোয়ার আমি যদি থ্রি ওয়াই দিয়ে মাইনাস ফাইভকে গুণ করে আমি কী পাবো ফিফটিন ওয়াই ঠিক আছে এবার আমি কী করছি দেখো আমার কামাল এবার আমি কী করছি আমি তোমাদের এই নীল দিয়ে অঙ্ক করতে গেলে কত কিছু বলতে হয় বাবু আমি এই ফোর দিয়ে পুরোটা খেয়ে আমি তোমাদের গুণ করাচ্ছি মাঝে মাঝে আমি আমার ডালাক শুনে হেসে ফেলি জানো তো আচ্ছা ফোর দিয়ে করলে কী হয় এটা এইট এক্স হচ্ছে ওকে ফোর দিয়ে এটাকে করছি তো আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি টুয়েলভ ওয়াই হচ্ছে তো তারপর আমরা ফোর দিয়ে রেখে করলে আমরা কি পাচ্ছি মাইনাস টোয়েন্টি হচ্ছে ঠিক আছে অনেক সময় এদিক ওদিক হয়ে যায় তবে এটা দেখে নিও ঠিক আছে আমার ওপর যেন গুলি মেরে দিও না যদি কোথাও মিস্টেক থাকে সামান্য চলো তারপর হ্যাঁ তো এবার আমরা কি দেখতে পাচ্ছি আমরা কি কী এখানে মাইনাস কিছু কাটাকুটি কি হবে না একটু বাবা কাটাকুটি যাও কই দেখি কই দেখি কই দেখি মুখখানা দেখি একটু না কিছু যাচ্ছে না চলো আমরা প্রথমে আচ্ছা হ্যাঁ এই যে ফর্ম্যাটটা এই ফরম্যাটটাই তোমাকে এখানে লিখতে হবে তুমি দেখো এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে আমাদেরও দেখো এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার চলো ওই ফর্ম্যাটে লিখি ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার মানে এখানে যা যা বলেছে আমার তাইতে লিখবো তাহলে আমি খুঁজে পাবো দিশাখানা ঠিক আছে এবার দেখো এখানে সিক্স এক্স ওয়াই আর এখানেও সিক্স এক্স আছে তো যোগ করে দাও কত হবে টুয়েলভ এক্স যোগ বিয়োগ তো সবাই জানো আচ্ছা এবার দেখো এখানে মাইনাস আছে ওকে মাইনাস আছে আর এখানে দেখো এইট আছে তাহলে মাইনাস থেকে এইট বিয়োগ করলে কী থাকে আমাদের টু থাকে ওকে গেলো এই সিক্স তো অলরেডি ইউজ করেছি নাইন ওয়াই তো ওদিকে চলে গেছে ফিফটিন ওয়াই আর এখানে আছে টুয়েলভ ওয়াই তো এখানে কী হবে মাইনাস থ্রি ওয়াই আর এখানে আর তুমি দেখতে পাচ্ছ একটা মাইনাস টোয়েন্টি পড়ে আছে এইবার এইবারই তো আমার খেল শুরু হবে এইবার আমি কী করবো আমি ওপরে যেটা আছে এইটাকে এইটাকে এখানে বসাবো কী আছে দেখো তো ছোটো হাতের আছে এ এক্স স্কোয়ার আছে ওকে তারপর কী আছে বি ওয়াই স্কোয়ার আছে ওকে তারপর কী আছে দেখো তারপর আছে টু এইচ এক্স ওয়াই তো আমি যদি এই টুয়েলভ থেকে টু বাইরে আনি এক্স ওয়াই টু এক্স ওয়াইয়ের জায়গায় থাকলো তাহলে এইচ এর ভ্যালু আমার কী হয়ে যাচ্ছে সিক্স হয়ে যাচ্ছে না ইয়েস নো বলো টু এইচ ভালো করে বুঝবে এই যে জায়গাটা টু এইচ এক্স ওয়াই তো এই টুয়েলভ এক্স ওয়াইকে কীভাবে লেখা যায় টু ইন্টু সিক্স ইন্টু এক্স ওয়াই লেখা যায় তার মানে এইচ এর ভ্যালু আমার কী আসছে এইচের ভ্যালু আমার সিক্স আসছে কি আসছে না বলো এই জায়গায় তো টু এইচ এক্স ওয়াই লেখা রয়েছে একশো একশো জায়গা থাকলো দুই টাকা যদি আমি বারো থেকে কেটে আনি তাহলে এর ভ্যালু আমার সিক্স এসে যাচ্ছে কি যাচ্ছে না বলো যাচ্ছে ঠিক আছে মানে এগুলো মুখোমুখি করতে হবে আমি তোমাদের বারবার বলছি আমি এখানে হাজারবার লিখি কিন্তু আমাদের পক্ষে সব হাজারবার লেখার দরকার নেই তিন চারবার প্র্যাকটিস করে এই ধরনের অঙ্ককে মুখোমুখি করে ভ্যালো ঠিক আছে এখানে দেখো টু জি এক্স এ দেখো ভালো করে ভাবো টু জি এক্স দিয়েছি কী করবো কিন্তু আবার দেখো এখানে ভ্যালুটা প্লাসে আছে তার মানে আমাকে বলছে ভাই তুমি একটা কাজ করো চলো এটাকে কালো দিয়ে দেখাই ভাই তুমি একটা কাজ করো আমাকে কী কাজ করতে বলছে টিসেস বলছে ভাই তুমি একটা কাজ করো কী করতে বলছে আমাকে এখানে প্লাস দিতে বলছে ওকে এবং কী করতে বলছে বলছে যে তুমি টুটাকে টুই রাখো তুমি একটা জিনিস ভাবো আমি যদি চলো এটাকে আমি এখানে দেখাই বলছে এইটা দেখো এখানে কী লেখা রয়েছে টু জি এক্স ঠিক আছে আমি তো বুঝতে পারছি তোমাদের বোঝানোটাই কঠিন ব্যাপার টু জি এক্স তো এই টু এই টু কেটে দাও এই এক্স এই এক্স কেটে দাও তাহলে বলো জি এর ভ্যালু আমার কী আসছে মাইনাস ওয়ান আসছে না ইয়েস অন্য বলো মাইনাস ওয়ান আসছে না অথেব আমি দেখতে পাচ্ছি এখানে যে আমাদের জি রয়েছে সেটা আমাদের মাইনাস ওয়ান হবে তো যদি জি এর ভ্যালু মাইনাস ওয়ান হয় তাহলে টু জি এসকে আমি কী ফর্ম্যাটে লিখতে পারি টু এসকে আমি লিখতে পারি টু মানে অ্যাকচুয়ালি প্লাস টু টু মানে প্লাস টু তবু লিখলাম তোমাদের জন্য মাইনাস ওয়ান কারণ জি মানে আমার মাইনাস ওয়ান আর এক্স তো অলরেডি আছে তো মানে বুঝতে পারছো তুমি এই মাইনাস টু এক্সকে এই ফর্ম্যাটে তোমাকে লিখতে বলছে টিসিএস খুব পাকা খেলোয়াড় ঠিক আছে ওরা টিসিএস জানে যে মাইনাস প্লাস তুমি গোলাবেই গোলাবে এক্সাম পেসেড ওই জন্য এমন মাইনাস প্লাস দিয়ে তোমাকে না সেই কী বলবো কলে ফেলে দেয় ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের টু জি এক্স প্রমাণ করে দিলাম এবং প্লাসে জাস্ট ঠিক আছে এটা হচ্ছে তোমাদের কি প্লাসে টু জি এক্স প্লাস টু জি এক্স ওকে আচ্ছা তারপরে আমাদের কী আছে দেখো দেখো কাণ্ড কী দেওয়ার রয়েছে দেখো আছে এখানে থ্রি ওয়াই এবং মাইনাস এখানে দেখো দেওয়ার রয়েছে প্লাস টু এফ ওয়াই ভাবো কান্টুখান্না চলো প্রমাণ করে দেখানো যাক কীভাবে এটা আসছে এখানে বলছে যে এর কথা অনুযায়ী এর কথা অনুযায়ী কী বলছে এর কথা অনুযায়ী ও বলছে যে আমি তোমাকে বলছি যে তুমি এই মাইনাস থ্রি ওয়াইটাকে টু এফ ওয়াই ফরম্যাটে লেখো ওকে তো আমি যদি দেখি এখানে মা টু এফ ওয়াই আছে ইকলটা আমি দিচ্ছি মাইনাস থ্রি ওয়াই পরীক্ষার সময় যদি না পারো খুব স্পিডে এটা করে নেবে ওয়াই ওয়াই গেলো কেটে তাহলে এখানে কী থাকছে দেখো এফের ভ্যালু বা এফ এ ভ্যালু তোমার কী থাকছে মাইনাস থ্রি বাই টু ঠিক আছে তার মানে এই থ্রি ওয়াইটাকে মাইনাস থ্রি ওয়াইটাকে প্লাস টু এফ ওয়াই ফরম্যাটে লেখা যেতে পারে ঠিক আছে আর সি মানে এখানে এবং প্লাস সি সি মানে এখানে মাইনাস টোয়েন্টি সি মানে এখানে মাইনাস টোয়েন্টি সি মানে এখানে কি মাইনাস টোয়েন্টি নাও উই হ্যাভ টু পুট দিস হেয়ার বিকজ দিস ইজ নট আওয়ার কোশ্চেন্স আওয়ার কোয়েশ্চেন্স ইজ দিস দিস ইজ আওয়ার মানে টিসিএস এখানে একটা ক্যালকুলেশান করো ভাই তুমি বসে বসে এখানে আর একটা ক্যালকুলেশান করো ভাই তুমি বসে বসে এবং লাস্টে এই ক্যালকুলেশান করে তুমি অ্যান্সার বার করো পরীক্ষার সময় যাদের খুব স্পিড নেই তাদের স্কিপ করে যাবে কারণ করতে কী আর টাইম নেয় কিন্তু যদি তোমার স্পিড থাকে তাহলে ছাড়বে কেন কারণ কোশ্চেনসটা কিন্তু খুব ইজি ওকে চলো আমি বারবার তোমাদের এটা বোঝানোর চেষ্টা কেন করছি কোয়েশনসটা ইজি যাই তোমার না ছাড়ো ঠিক আছে তো আমরা এখানে কী দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি এর ভ্যালু হচ্ছে আমাদের ফোর ওকে বি এর ভ্যালু ইজ নাইন এবং প্লাস যেখানে এখানে মাইনাস দেবো সেটা মাইনাস হবে এইচের এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে সিক্স ওকে তারপর দেখো জি এর ভ্যালু আমরা এখান থেকে অলরেডি পেয়েছি এই যে জি এর ভ্যালু মাইনাস ওয়ান ওকে মাইনাস ওয়ান ওকে আমরা এখানে কী দেখতে পাচ্ছি এফ ঠিক আছে এফ ওয়াই এর ভ্যালু আমরা এখান থেকে কী পেয়েছি এফ এর ভ্যালু এফের ভ্যালু আমরা এখান থেকে পেয়েছি এইটা মাইনাস থ্রি বাই টু মাইনাস থ্রি আর সি এর ভ্যালু আমরা এখান থেকে কী পাচ্ছি মাইনাস টোয়েন্টি পাচ্ছি আচ্ছা মাইনাস কেন করছি কারণ তুমি দেখো আমরা যদি এটাকে দেখো আমি বলে দিই মাইনাস টোয়েন্টি করছি ধরো আমি এখানে কেটে দিলাম এটাকে আমি যদি এখানে প্লাস নেই তাহলে আমাকে এখানে কমন নেওয়ার জন্য আমার মাইনাস টোয়েন্টি আনতে হবে যদি তুমি সি এর আগে প্লাস হয় তো প্লাস বসাও তাহলে তোমাকে এখানে মাইনাস টোয়েন্টি আনতে হবে ওই জন্য সি এর বলে আমি মাইনাস নিচ্ছি ঠিক আছে তো এখানে তোমাদের ঘাবারে যেতে পারে তো চলো আবার আমি লাল লালখালিদি ফিরে এসে এটাকে আমি মাইনাস তোমাদের যে টোয়েন্টি ছিল সেটা মাইনাস টোয়েন্টি লিখে দিই যাই হোক এই আমার বেরিয়েছে ঠিক আছে এবার আই হ্যাভ টু ক্যালকুলেট আই হ্যাভ টু ক্যালকুলেট চলো ক্যালকুলেশন করা যাক কী দেওয়া রয়েছে তোমাদের এখানে দেওয়া রয়েছে এইটা জি প্লাস এফ মাইনাস সি তো আমি এখানে লিখি একটু জি প্লাস এফ মাইনাস সি আর তলায় আমাদের আছে এ বি আর এইচ জি মানে আমাদের কত মাইনাস ওয়ান ওকে এফ মানে আমাদের কত মাইনাস থ্রি বাই টু ওকে ধরবে না এখানে দেখতে চো গণ্ডগোলটা কোথায় অ্যাকচুয়ালি কী হয় জায়গা কম থাকার জন্য অসুবিধা হয় মাঝে মাঝে তো আরেকবার লিখি আমি জি প্লাস এফ মাইনাস সি বাই তোমাদের এটা নাইন নয় কিন্তু এটা জি হ্যাঁ তোমার জন্য কেউ এটাকে আবার নাইন ভেবে ফেলো না অনেকের অভ্যাস আছে যে জাস্ট না বুঝে কমেন্ট করার অনেকে করে দেয় দেখেছি আমি সেটা করো না ঠিক আছে আর এ বি এইচ আছে তো তোমরা জাস্ট কী করো এই ভ্যালুগুলোকে পুট করলে এই জায়গায় যদি অ্যান্সার পুট করো তোমার অ্যান্সার পেয়ে যাবে কত অ্যান্সার আসবে এই যে থার্টি ফাইভ বাই না আমি একেবারে তোমরা একবার এটুকু এটু করে দিও ঠিক আছে ফোর থ্রি টু সবই তো করে দিলাম খাবার তো মুখে তুলেই দিয়েছে হজম করে নাও ফোর থ্রি টু এই হচ্ছে তোমাদের অ্যান্সার আসবে তো জি প্লাস ফাইভ মাইনাস সি বাই এব এইচ এ ভ্যালু কী আসবে তোমাদের থার্টি ফাইভ বাই ফোর থ্রি টু এইচ এই ভ্যালুগুলোকে তোমাকে জাস্ট পুট করতে হবে এবং মাইনাস প্লাস সমেত ঠিক আছে ইউ উইল গেট দ্য অ্যান্সার চলো নেক্সট আমরা পরের যাব দেখো পরের প্রশ্ন এন টি দু হাজার কুড়িতে পড়া প্রশ্ন এবছর পড়া প্রশ্ন ইফ এত ইকোয়াল টু এত দেন ভ্যালু অফ এত ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একজন স্টুডেন্ট আমাকে বলেছে যে পরীক্ষা দিয়েছে ওকে এবং ও বললো যে স্যার এই এইখানে যেটা ভ্যালু ছিল এইটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে বাট এই ফর্ম্যাটেই ছিল কোশ্চেন্সটা ঠিক আছে এবং তোমাদের বলে রাখি এই সেম ফর্ম্যাটে কোশ্চেন্স কিন্তু সিজিএল দু হাজার উনিশের মেন্সেও দেখা গেছে ওকে তো আমি কি করেছি সিজিএল দু হাজার উনিশের মেন্সের অঙ্কটাই এখানে বলা যায় তুলে দিয়েছি ঠিক আছে একটি এদিক ওদিক করে কিন্তু এই ফর্ম্যাটটা ছিল ও কনফার্ম করেছিল আমাকে ঠিক আছে দেখো ইফ টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ ইকল টু জিরো দেন ভ্যালু অফ দিস ঠিক আছে এবার দেখো আমরা এটার দিকে নজর দেব না কারণ এইটা থেকে আমরা সেটাই বার করবো যেটা এখানে আমাদের কাজে লাগবে তো দ্যাট মিন্স আমাদের এইটার দিকে নজর দেব ধরো তুমি বাজার করতে গেছো তো বাজার করতে যাওয়ার আগে বাড়িতে তুমি ডিসিশান নাও যে কী কী তোমার বাজারে গিয়ে কিনতে হবে ইয়েস সেইগুলোর দিকে তুমি ফোকাস করো তো এইটা হচ্ছে তোমার বাড়ি এখানে ফোকাস করো যে কী কী তোমার লাগবে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে আমার লাগবে কী কী আমার লাগবে এক্স স্কোয়ার রয়েছে ঠিক আছে প্লাস আমি এখানে দেখতে পাচ্ছি ফাইভ টু এক্স ঠিক আছে ওপরও একটা স্কোয়ার নিচেও একটা স্কোয়ার তো এটাকে আর এক কীভাবে লেখা যায় এটাকে এইভাবে লেখা যায় এই ইয়েস অর্থাৎ আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে এটা আমার স্কোয়ার এটা আমার বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কয়ার রয়েছে সো ফর্মুলা আমার কী বলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমার কী হয় ফর্মুলা আমার হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে টু ইন্টু এক্স ইন্টু ফাইভ বাই টু এক্স কারণ এ আমার এইটা বি আমার এইটা তো এখান থেকে আমার দেখতে পাচ্ছি এটা এটা কেটে যাচ্ছে সো এই টামটার দিকে আমার নজর দেওয়ার দরকার নেই আমার দরকার এই টার্মটা এক্স প্লাস ফাইভ বাই টু এক্স আছে এইখান থেকে আমাকে এক্স প্লাস ফাইভ বাই টু এক্স বার করতে হবে এর মান যদি আমি জেনে যাই তো পুট করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে ওকে তো বুঝতে পারলে যে তোমার বাজার আর দোকানের উদাহরণটা আমি কেন দিলাম ঠিক আছে তো চলো এইটা থেকে আমরা এটাকে বার করবো তো কী করে বার করবো এটা থেকে এটাকে আমরা কী করে বার করবো দেখো আমরা দেখতে পাচ্ছি ভালো করে বুঝবো আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রথমে এক্স দরকার তো এই টু এক্স স্কোয়ার থেকে এক্স কী করে বার করা যায় আমি যদি টু এক্সের স্কোয়ারকে টু এক্স দিয়েই ভাগ করে দিই তো আমি দেখতে পাচ্ছি এই টু এই টু কেটে যাচ্ছে এই এক্স এটাকে কাটলে আমাদেরকে ওপরে একটা এক্স থেকে যাচ্ছে ওকে ভালো কথা এবার এটাকে ভাগ করা মানে আমাকে সব ভাগ করতে হবে এদিকে সব ভাগ করতে হবে এদিকে সব ভাগ করতে হবে এখন জিরোকে টু এক্স দিয়ে ভাগ করা মানে তো জিরোই থাকবে সে এদিকে তো আমার জিরোই আসবে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু এই মাইনাস সেভেন এক্সটাকে আমি যদি টু এক্স দিয়ে ভাগ করি আর যদি আমি প্লাস ফাইভকেও যদি আমি টু এক্স দিয়ে ভাগ করি আমি কী দেখতে পাচ্ছি এই এক্স এই এক্স কেটে বেরিয়ে যাচ্ছে আর এখানে তুমি আসতে দেখো এক্স প্লাস ফাইভ বাই টু এক্স ঠিক আছে ইকুয়াল টু আমার কী চলে আসছে সেভেন বাই টু চলে আসছে অর্থাৎ দেখো আমার যে ভ্যালুটা গিভেন মানে দরকার ছিল এখানে এই যেইটা এটা এক লহমে বেরিয়ে গেলো যেই আমি এটাকে সব রাশিকে টু এক্স দিয়ে ভাগ করলাম দেখো আমার বেরিয়ে গেল ওকে তো চলো আমি এই ভ্যালুটা এই ভ্যালুটাকে আমি এখানে পুট করে দেবো অ্যান্সার বেরিয়ে যাবে তো সেভেন বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এখানে কী হচ্ছে আমার দেখতে পাচ্ছি এটাও এটাও কেটে গেছে তো আমার কী হচ্ছে এখানে ফাইভ আসছে ওকে অর্থাৎ আমার এখানে কী আসছে ফর্টি নাইন বাই ফোর ফর্টি নাইন বাই ফোর বাই ফাইভ তো আমার এখানে কী আসছে ফোর যদি দাও ওপরে তোমার আসছে টোয়েন্টি নাইন দিস ইজ আমার কারেক্ট অ্যান্সার অতএব তোমাকে বুঝতে হবে যে তোমার লাগবেটা কি আগে ফার্স্ট সেইটা তুমি যেটা গিভেন আছে সেখান থেকে তোমাকে বার করতে হবে আমার কথা বোঝা যাচ্ছে এবং সেটা যে কোনো প্রকারে তোমাকে বার করতে হবে আমি এখানে দেখলাম প্রথমে আমার এক্স আছে তো টু এক্স স্কোয়ারকে কী দিয়ে ভাগ করলে বা কী করলে আমি এক্স পাবো ডেফিনেটলি ভাগই করতে হবে তো টু এক্স দিয়ে যদি ভাগ করে দেয় টু টু কেটে যাবে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে কাটলে উপরে এক্স থেকে যাবে তো একে ভাগ করা মানে একেও ভাগ করা একেও ভাগ করা এবং সেম রাশি দিয়ে ভাগ করতে হবে তোমাকে কারণ ডান পক্ষকে আমি যা দিয়ে ভাগ করবো বাম পক্ষকে আমাকে তা দিয়ে ভাগ করতে হবে ওকে তো জিরোকে টু এক্স দিয়ে ভাগ করলে তো জিরোই থাকবে সো এইদিকে ভাগ করাও যায় না করা যায় সেই জিরোই আসবে জিরোই আমি লিখলাম ক্লিয়ার হয়েছে সো জিরোটাকে আমি একটু ঠিক করে লিখে দিই কারণ এখানে জায়গা আছে অনেক আমি বলছিলাম অনেকটা এদিকে সেটে যাবে ওই জন্য জায়গাটা আমি বাঁকিয়ে রেখেছিলাম ঠিক আছে সেখানে অ্যান্সার হেয়ার বি সেভেন বাই টু পুট করে দাও মান এখানে তুমি অ্যান্সার পেয়ে যাবে ওকে চলো নেক্সট আমরা পরেরটায় যাব পরীক্ষার হলে গিয়ে তোমাকে এই ফর্ম্যাটে অঙ্ক করতে হবে ভাবতে হবে ঠিক আছে চলো আচ্ছা যারা জানো তার জন্য বলে দিই এই সিজিএল দু হাজার উনিশ যেটা পরীক্ষা এটা কিন্তু টিসিএসই নিয়েছে ঠিক আছে এবছরই অথব এটা কিন্তু টিসিএস প্যাটার্নেরই প্রশ্ন এই ধরনের প্রশ্ন আগের বার যেটা দেখলে ওটা এই প্যাটার্নেরই প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া প্রশ্ন ওকে দেখো এখানে আমাদের কী বার করতে হবে এখানে সেম আমাদের দেখে নিতে হবে এইটা থেকে আমরা কী লাগবে আমাদের কারণ এটাই তো আমাদের বার করতে বলেছে কী লাগবে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সের মাথায় কিউব আছে প্লাস আমরা দেখতে পাচ্ছি টু ওয়াই তার মাথায় কিউব আছে তাই না এইট ওয়াই কিউব মানে কি টু ওয়াই তার মাথায় কিউব তা আমরা দেখতে পাচ্ছি এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা বেরোচ্ছে তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলার সমস্যা আমরা কী জানি যারা জানো না তাদের জন্য একটু লিখে দেবো চলো লিখে দিই যারা জানো তারা একবার ট্রাই করো আমি যারা জানি না তাদের জন্য লিখে দিই এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলা সেটা কী হয় এ প্লাস বি ঠিক আছে তার হোল কিউব জাস্ট মিনিট হ্যাঁ এ প্লাস বি নট এ প্লাস বি তার হোল কিউব ঠিক আছে এ প্লাস বি আর এখানে আমাদের কী থাকে এখানে আমাদের থাকে এ স্কোয়ার তোমাদের বি স্কোয়ার মাইনাস এব এই থাকে এ প্লাস বি আর কী থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এব এইটাকে তো আমাদের এইটা যদি আমি এ ধরে নিই আর এটাকে যদি আমি বি ধরে নিই তার মানে বেসিক্যালি কী আছে এর মাথায় কিউব আছে ওকে আর এর মাথাতেও কিউব আছে তা আমাদের বেসিক্যালি কী করতে হবে এ প্লাস বি মানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কী দরকার এক্স প্লাস টু ওয়াই এইটা আমার দরকার চলো লোগোটাকে আমি তুলেই দিই কারণ আমার জায়গা দরকার এখানে ঠিক আছে আমার কী দরকার এক্স প্লাস টু ওয়াই দরকার ওকে এক্স প্লাস টু ওয়াই দরকার এই যে এক্স প্লাস টু ওয়াই দরকার ক্লিয়ার আর আমার কী দরকার আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার দরকার ঠিক আছে তো চলো এক্স প্লাস টু ওয়াই তো আমার দরকারই দরকার তাই না এক্স প্লাস টু ওয়াই তো আমার দরকারই দরকার তো আমি একটা কাজ করি আমি এখান থেকে এক্স প্লাস টু ওয়াইটা কোনোভাবে বার করতে পারি কিনা দেখে নিই আগের বার যেরম করেছিলাম বাজারে যাওয়ার আগে ভাবতে হবে কী কী আমার বাজার থেকে কিনতে হবে তো এইগুলো আমাকে কিনতে হবে ডেফিনেটলি আর দেখতে হবে কী কী লাগে সেইগুলো আমাকে কিনে নিতে হবে সেটা দেখা যাক আমি এখান থেকে দেখে নিই ঠিক আছে তা আমি দেখতে পাচ্ছি এখানে এক্সে স্কোয়ার প্লাস আমার কী আছে ফোর ওয়াই স্কোয়ার আছে ইকোয়ালটা আমার কী আছে সেভেন্টিন আছে ঠিক আছে ইকোয়ালটা আমার কী আছে সেভেন্টিন আছে তুমি দেখতে পাচ্ছ এটা অলরেডি আমার এই ফর্ম্যাটে গিভেনই আছে ঠিক আছে এই দেখো আছে কী আছে না বলো আছে তোমার এটা কী ফর্ম্যাটে গিভেন আছে এ প্লাস বিটা হোল স্কোয়ার এটা সূত্র হয় এর একটা সূত্র হয় তুমি যদি এই স্কোয়ার থেকে তুমি এক্স প্লাস টু ওয়াই বার করতে চাও মানে স্কয়ার আছে তার হাফ বার করতে চাও তাহলে যে ফর্মুলাটা কাজ করে সেটা হচ্ছে তোমাদের কে প্লাস টু এখানে অ্যাকচুয়ালি দেখো ভালো করে বুঝবে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি কী হয় কে প্লাস টু হয় কিন্তু সেখানে করলে তোমাদের গুলি যাবে কারণ এখানে এক্স আর ওয়ান বাই এক্স নেই যে তোমাদের কেটে যাবে বেশি নেই ঠিক আছে অনেকে কী করে দাও অনেকে এই ফর্মুলাটাকে ইউজ করো কে প্লাস টু এরম সামথিং একটা ফর্মুলা আছে এটা তোমরা ইউজ করো এই রুট দিয়ে কিন্তু এখানে এই ফর্মাটা ইউজ করলে তোমাদের ভুল হবে কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ যে এক্স এবং তার রেসিপ নেই এখানে যে ভ্যালুটা তার রেসিপ প্রকাল ওই ফর্মাটা কাজে লাগে এখানে আমরা একটা কাজ করি ডিরেক্ট ক্লিক করি ঠিক আছে কারণ বেশি বেশি শর্টকাট করতে গেলে তোমরা পরীক্ষার লাগিয়ে ভুল করে আসবে ওকে আমি তো পারবো কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে তো তোমরা জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয় সিম্পলি আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি হয় তো পুট দিস ফর্মুলা হেয়ার এখানে এ মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে টু ওয়াই তাহলে এ প্লাস বি সময় সামনে কী হবে এক্স প্লাস টু ওয়াই দেখো আমরা যেটা চেয়েছিলাম সেটা কিন্তু এখানে এলো তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এবি মানে কিন্তু টু ইন্টু এক্স ইন্টু টু ওয়াই এ আমাদের হবে ইকলটা আমাদের কী আছে আমাদের এখানে সেভেন্টিন আছে ঠিক আছে জাস্ট এ মিনিট ওকে ইকলটা আমাদের কী আছে এখানে সরি সরি ইয়াস এই কলটা আমাদের কী আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কী আছে আমাদের এখানে সেভেন্টিন আছে জাস্ট ইয়াস দিস ইস আওয়ার সেভেন্টিন ওকে এবার আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা আমাদের গিভেন নেই তো এই ভ্যালুটাকে এখানে যেমন আছে তেমন রাখো টু ওয়াই স্কোয়ার আর এখানে আমাদের কী আছে দেখো এখানে আমাদের আছে টু ইন্টু টু মানে ফোর ঠিক আছে ফোর এক্স ওয়াই ঠিক আছে ফোর এক্স আবার দেখো এখানে এক্স ওয়ার মানও দেওয়া আছে কত দেওয়া আছে দুই দেওয়া আছে এই যে গিভেন আছে দেখো এক্স ওয়ার মান আমি যেখানে কাঁসাটা ডেকেছি দেখো সঙ্গে সঙ্গে আমাদের সিক্সটিন সরি সেভেন্টিন তো এক্স প্লাস এটাকে মুখোমুখি করে ফেলা যায় ফর্মুলা ছাড়াই মুখোমুখি করে ফেলা যায় ইকলটা আমাদের কী হচ্ছে দেখতে পাচ্ছি টু এ দেখো ফোর ইন্টু টু মানে এইট মাইনাস এইট ওদিকে গেলে প্লাস এইট হবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ হবে তার মানে এক্স প্লাস টু ওয়াইয়ের যে ভ্যালু আসছে সেটা আমাদের আসছে ফাইভ ঠিক আছে এবার আমরা মাইনাস ফাইভ নেবো না প্লাস ফাইভ নেবো ভালো করে বুঝবে আমরা এখানে এখানে তো মাইনাস ফাইভ প্লাস ফাইভ দুটোই হতে পারে কারণ রুট যদি টোয়েন্টি ফাইভের করো তাহলে মাইনাস ফাইভ প্লাস ফাইভ দুটোই হয় কিন্তু আমরা প্লাস ফাইভ কেন দেবো মাইনাস ফাইভ কেন দেবো না কারণ এইটার জন্য এক্সের ভ্যালু গ্রেটার দ্যান জিরো ওয়াইয়ের ভ্যালু গ্রেটার দ্যান জিরো আসতে হবে তো যদি দুটোই প্লাসে ভ্যালু থাকে তো মাইনাস র্যাঙ্কিং হতে পারে না এটা এটা যোগ ফল মাইনাস হতে পারে না অথব আমরা দেখতে পাচ্ছি এই দুটোকে আমরা প্লাসে ভ্যালু নেওয়ার জন্য এই ভ্যালুটাকে আমরা প্লাসে নেবো ওকে ক্লিয়ার চলে এবার তা আমরা এখানে এখানে পুট করি ঠিক আছে আমরা এখানে কী পুট করছি আমরা এখানে পুট করে দিচ্ছি ফাইভ কারণ দরকার ফাইভ তাই আমরা ফাইভ পুট করছি ফাইভ পুট করলাম আর এদিকে আমাদের কী আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা পেয়েছিলাম এই যে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কি এখানে ছিল তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সঙ্গে আমাদের কী দেওয়া ছিল সেভেন্টিন দেওয়া ছিল এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনতে হবে তখন সেভেন্টিন আনতে হবে চলো একবার পুট করে দেখাই স্কোয়ার মানে হচ্ছে এক্সের স্কোয়ার আর বি স্কোয়ার মানে হচ্ছে তোমাদের টু ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এবি এবি মানে কি এবি মানে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই এক্স হ্যাঁ সরি এক্স ইন্টু টু ওয়াই এক্স ইন্টু টু ওয়াই এই হচ্ছে আমার এবি ওকে তো এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো ভালো করে বুঝবে এইটা আমার তো ফাইভ হয়েই গেলো এটা আমার ফাইভ হয়ে গেল এক্স প্লাস টু ওয়াই মানে এইটুকুর মান আমাদের কী দেওয়া আছে এক্সের স্কোয়ার প্লাস টু ওয়াই হোল স্কোয়ার মানে ফোর ওয়াই স্কোয়ার মান আমাদের গিভেনই আছে সেভেন্টিন এই যে কী গিভেন আছে সেভেন্টিন যে এখানে আমি রেখেছি তো এটা হচ্ছে আমাদের ইন্টু আমরা এখানে কী করবো সেভেন্টিন দেবো ব্র্যাকেটের মধ্যে আছে মাইনাস আমাদের এখানে কী কী আছে দেখো এখানে আমাদের আছে এক্স ওয়াই এক্স ওয়াইয়ের মান হচ্ছে টু তাহলে টু ইন্টু টু মানে এখানে আছে আমাদের ফোর ঠিক আছে ভালো করে বুঝবে এক্স আর এর মান আমাদের কী কী মেন আছে টু আর এখানে একটা অলরেডি টু আছে তা টু ইন্টু টু মানে ফোর তো ফাইভ ইন্টু থার্টিন তো आंसर উইল বি সিক্সটি ফাইভ আমি তোমাদের বোঝাচ্ছি বলে বারবার বলছি আমার ক্যালকুলেশনের উপর ভাববে না যে প্রচুর টাইম লাগছে এটা তো আমি তোমাদের বোঝাচ্ছি তাই ঠিক আছে যদি আমি পরীক্ষা হলে করতাম এই সব মহাভারত কিছুই করতাম না মুখোমুখি অ্যান্সার আনতাম ফাইভ সেটাকে এখানে ডিরেক্টলি পুট করতাম অ্যান্সার আসতো সিক্সটি ফাইভ অর্থাৎ এখানে কোনো জটিল ক্যালকুলেশান নেই ওকে তো কেউ ভাববে না আমার করার উপর বেস করে যে স্যার এত টাইম লাগছে এত টাইম লাগবে না ওটা তোমাদের বোঝাচ্ছি বলে লাগছে ঠিক আছে চলো ছ দাকে যাব চলো ছ দাগ দেখো কী বলছে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস থার্টি ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে এবং এক্স গ্রেটার দ্যান জিরো হলে ভ্যালু অফ দিস এটাও তোমাদের সিজিএল মেন্সে পড়া অঙ্ক আমি এখানে দিতে ভুলে গেছি তোমাদের এটাও সিজিএল মেন্সে পড়াই অঙ্ক ঠিক আছে দু হাজার উনিশের সিজিএল মেন্সে পড়া অঙ্ক ওখান কী তোলা তো এই ভ্যালুটা তোমার এখানে বার করতে বলেছে তো কী করবো অর্থাৎ এন টিপিসিতে যে টাইপ পড়েছে তার কী কী টাইপ হতে পারে আমি সেটা তোমাদের অলরেডি পরীক্ষা পড়েছে সেখান থেকে তুলে দেখালাম আর সিজিএল টু থাউজেন্ড নাইনটিন মেন্সও টিসিএসি কন্ডাক্ট করেইছে ঠিক আছে তো দেখো আমাদের এখান থেকে কী কী দরকার ফার্স্ট দেখে নিতে হবে আমাদের এখান থেকে দরকার এক্সের মাথায় কিউব আর এই মাইনাস থ্রি মানে কি ওয়ান বাই এক্সের মাথায় কিউ ঠিক আছে আমরা জানি যে মাইনাস মানে ওয়ান বাই হয় পাওয়ারে মাইনাস মানে ওয়ান বাই ওয়ান বাই সামথিং ধরো লেখা আছে ওয়ান বাই এইটা লেখা আছে এটা মানে হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান তার মানে ওয়ান বাই এক্স কারণ এক্সের মাথায় ওয়ান আছে সেটা শুধু নিচে নামবে আর মাইনাস মানে ওয়ান বাই তো এখানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান মানে ইকোয়াল টু ওয়ান বাই এক্সই হয় ঠিক আছে চলো এটা মুছে দিই জাস্ট বোঝানোর জন্য বললাম তোমাদের সবাই জানো পণ্ডিত মানুষ সব তোমরা আচ্ছা তো এইখান থেকে আমরা কি করতে পারি দেখো কিন্তু এইখান থেকে কি করে আমি কি করে আমি এক্সের মাথায় কিউব আনবো একটা কাজ করতে পারি আমি যদি এক্সের মাথায় এইট কে আমি যদি এক্সের মাথায় ফাইভ দিয়ে ভাগ করে দিই তাহলে আমার কিউব চলে তো আসছে কিউব চলে তো আসছে কিন্তু আমি দেখতে পাচ্ছি চৌত্রিশ এক্সের মাথায় ফোর আমি দেখতে পাচ্ছি এক্সের যদি ফাইভ দিয়ে ভাগ করি আমি দেখতে পাচ্ছি এখানে একটা মাইনাস ওয়ান থেকে যাচ্ছে অথবা আমার এখানে গণ্ডগোল পাকিয়ে যাচ্ছে তবে একটা কাজ করি আমি খুব কী আনতে পারি খুব করে কি আনতে পারি আমি খুব যদি ভাবি তো আমি কী করতে পারি আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এই পুরো রাশিটাকে বামপক্ষ ডানপক্ষকে আমি কি দিয়ে ভাগ করতে পারি ঠিক আছে আমি এই পুরো রাশিটাকে আমি এক্স দিপার ফোর দিয়ে ভাগ করতে পারি তাতে আমার কী হবে আমার এই চৌত্রিশটাকে আমি ফাঁকা পেয়ে যাবো এইটা এটা কেটে বেরিয়ে যাবে ঠিক আছে এটা এটা আমার কেটে বেরিয়ে যাবে এটা একে ভাগ করা মানে একেও ভাগ করা আগেরবার যেটা বলছিলাম এবার এখানে এই পুরো রাশিটাকে এটা দিয়ে ভাগ করা মানে প্রত্যেকটাকে আলাদা করে এটা দিয়ে ভাগ করা তা আমি অ্যাকচুয়ালি কী করছি এইট এক্সি পা ফোর উপরে ভাগ করছি আমি তো অনেক ভাগ করে করে দেখাচ্ছি অনেকেরই বেস ক্লিয়ার থাকে না তাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় সেই জন্য জাস্ট করে দেখাচ্ছি এসব করার দরকার পড়ে না প্লাস ওয়ান বাই এক্স ডি পাওয়ার ফোর ঠিক আছে এই আর এদিকে আমার জিরো চলে আসবে কারণ জিরোকে তুমি যা দিয়ে ভাগ করো না কারণ জিরোই আসবে তা আমি দেখতে পাচ্ছি এটা এটা কেটে গেলে এখানে থাকছে এক্স বি পাওয়ার ফোর ওকে এটা এটা কেটে যাচ্ছে ওকে তো এক্সু ডি পাওয়ার ফোর মাইনাস থার্টি ফোর প্লাস ওয়ান বাই এক্স দি পাওয়ার ফোর আসছে ইকোয়ালটা আমার কী আসছে জিরো ওকে তা আমি দেখতে পাচ্ছি এক্স দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স দি পাওয়ার ফোর ইকোয়ালটা আমাদের কী আসছে থার্টি ফোর আসছে বলো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বেরিয়েছে আচ্ছা ইম্পর্টেন্ট একটা জিনিস কেন বলছি আমি তুমি দেখতেই পাচ্ছ খুব ভালো করে যদি এটাকে চোখ কান নাক বড়ো বড়ো করে দেখো তাহলে তুমি জিজ্ঞেস দেখতে পাচ্ছ যে এটা বেসিক্যালি কিছুই নয় এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার এই আছে ইকোয়ালটা আমাদের থার্টি ফোর আছে ঠিক আছে এবার দেখো আমি আগের বার তোমাদের একটু আগে বলেছিলাম তোমরা ওই রুট ওভার কে প্লাস টু ফর্মুলা ইউজ করতে পারো যখন এখানে যেটা আছে এখানে তার রিসিপ প্রকলা আছে ঠিক আছে এই ফর্মুলাটি ইউজ করতে পারো তো যদি এখান থেকে আমাদের যদি বলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু বার করতে কারণ এখানে আছে অ্যাকচুয়ালি এক্স দুই পাওয়ার ফোর পাওয়ার যা আছে তার হাফ বার করতে বলে এখানে আছে ফোর এখানে বার করতে বলছে স্কোয়ার এখানেও দেখো ফোর আছে এখানে বার করতে বলছে স্কোয়ার তখন আমরা কী করি থার্টি ফোর প্লাস টু তার রুট করে দিই তো থার্টি ফোর প্লাস টু তার রুট করলে কী হচ্ছে আমাদের ছত্রিশের রুট হচ্ছে ঠিক আছে ছত্রিশে রুট হচ্ছে মানে আমাদের এখানে সিক্স আসছে অথবা আমরা দেখতে পাচ্ছি এক্সে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু আমাদের সিক্স আসছে এখান থেকে যদি আরেকটি এগোই মানে যদি এরও পাওয়ার হাফ করে দিই ঠিক আছে এরও যদি পাওয়ার হাফ করি এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি করি তাহলে আমরা এখানে কী পাচ্ছি আমরা এখানে পাচ্ছি সিক্স প্লাস টু তার রুট ওভার সিক্স প্লাস টু তার রুট মানে কি এইট তার রুট ওভার ওকে অতএব আমরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে তিনটে জিনিসের ভ্যালু বার করলাম এখান থেকে বার করলাম এর ভ্যালু সেখান থেকে বার করলাম এর ভ্যালু এবার এই দুটোই আমাদের কাজে লাগবে এটাও কাজে লাগবে এটাও কাজে লাগবে কী করে দেখো এখানে আমরা যদি লিখি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এটা তাহলে আমরা কী পাচ্ছি এ প্লাস বি আর এখানে আমি কী পাচ্ছি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই এক্স কেন হয় এটা কারণ আমরা জানি যে একউব প্লাস কিউব এটা তো এক কিউব এটা তো আমাদের বি কিউব ঠিক আছে এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলা সেটা এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি ঠিক আছে তো এখান থেকে যদি আমরা দেখি দেখো এর মান এখানে গিভেন আছে কোথায় গিভেন আছে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে কি রুট এইট ওকে আর এদিকে আমরা কী পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু আমাদের কী আছে সিক্স আছে এই যে ওকে আর এখানে দেখতে পাচ্ছি এটা এটা কেটে গেলে আমাদের কী থাকছে ওয়ান থাকছে এই যে the answer will বি ফাইভ রুট এইট দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে দেখ গেল ওকে তো এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম এই জায়গায় যখন রেসিপ প্রকাল থাকবে যখন পাওয়ার ফোর আছে এখানেও পাওয়ার ফোর আছে আমরা কী করছি তার হাফ পাওয়ার নিয়ে যেতে চাইছি এবং দেখতে পাচ্ছি এখানে যা আছে এখানে তার রেসিপ আছে রেসিপ মানে অনন্যক আছে তখন আমরা ইউজ করতে পারি কে প্লাস টু তার হোল স্কোয়ার ফর্মুলা কী ইউজ করতে পারি কে প্লাস টু কে মানে কোনটা এটা হচ্ছে কে this is আওয়ার কে এটা হচ্ছে কে ঠিক আছে কে প্লাস টু তার হোল স্কোয়ারের ফর্মুলা উই ক্যান ইউজ ওকে চলো নেক্সট আমরা যাবো পরের প্রশ্নে দেখো এটা সিডিএস টোয়েন্টি টোয়েন্টিতে পড়া প্রশ্ন খুব ভালো প্রশ্ন এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে উই ক্যান ইউজ ভ্যালু পুটিং মেথড অর উই ক্যান ইউজ সিম্পল অ্যাডিশান মেথড ঠিক আছে অ্যাডিশান মেথডের ক্ষেত্রে আমরা কী করি আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে যে ভ্যালুটা আছে সেটাকে প্লেন আমরা গুণ করি তো ক্লি প্লাস টু আছে আর এটা আছে টু কিউ মাইনাস ওয়ান ইকোয়াল টু টু পি মাইনাস টেন এই আমাদের আছে ওকে ওকে আর নিচে আমাদের কী আছে আমাদের আছে পি মাইনাস টু এই যে যেটা ঠিক আছে এই যে কোনটা এইটা পি মাইনাস টু টু কিউ টু কিউ মাইনাস ওয়ান ইকোয়াল আমাদের টু পিকিউ মাইনাস টেন এই আমাদের আছে আমরা কী করব এই দুটোকে সিম্পলি আমরা যোগ করবো এদিকে যোগ করবো এদিকেও যোগ করবো এখন এটাকে এটাকে গুণ করে যোগ করলে ভালো হয় তো পি এর সঙ্গে টু কিউ যোগ মানে গুণ করলে কি হয় টু পি কিউ হয়ে যাচ্ছে ঠিক আছে আর পি এর সঙ্গে ওয়ান গুণ করলে কী হয় মাইনাস ওয়ান তো পি হয়ে যাচ্ছে মাইনাসে আর টু এর সঙ্গে যখন এটা গুণ করছি কী হয়ে যাচ্ছে এখানে প্লাস ফোর কিউ হয়ে যাচ্ছে আর টু এর সঙ্গে যখন এটাকে গুণ করছি কী হচ্ছে এটা মাইনাস টু দিচ্ছে ওকে আর এটা আছে চলো আমি নিচে নিচে লিখছি এটা তোমাদের কী দিচ্ছে পি মাইনাস আচ্ছা পাশে লিখে দিই ঠিক আছে এখানে যোগ হচ্ছে বেসিক্যালি আমাদের এই টার্মটাকে আমরা করছি তো পি দিয়ে এটাকে গুণ করলে কী দেখো সেমই আসবে টু পিকিউ আসবে মাইনাস পি আসবে ঠিক আছে কিন্তু এদিকে আমাদের মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে অর্থাৎ ফোর কিউ মানে এখানে যেটা প্লাসে ছিল সেটা মাইনাস আসবে কারণ এখানে মাইনাস এখানে প্লাস আছে সো মাইনাস দিয়ে গুণ করছে সেগুলো সব কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে তো ফোর কিউ প্লাস তোমাদের টু আর এদিকে আমাদের এটা আমাদের বামপক্ষ গেল ডান পক্ষে কী আসছে টু পিকিউ টু পিকিউ যোগ হয়ে কী হচ্ছে ফোর পি কিউ হয়ে যাচ্ছে ওকে আর এখানে আমাদের মাইনাস টেন মাইনাস টেন যোগ হয়ে কী হচ্ছে আমাদের মাইনাস টোয়েন্টি হয়ে যাচ্ছে ঠিক আছে এটুকুতে কারোর কোনো প্রবলেম নেই একদম ইজি যা আছে তাই করেছি আমি জাস্ট এবার দেখো আমি এখানে টু পিকিউ টু পিকিউ যোগ করলাম তার সঙ্গে ফোর পি কিউ কেটে দিলাম টু পিকিউ টু পিকিউ ফোর পিকিউ এটা কেটে গেল আর আমরা দেখতে পাচ্ছি ইন দা স্পট এখানে মানে অন দা স্পট এটা এটা কাটছে ওকে সেখানে বেসিক্যালি আমরা কী পাচ্ছি আমরা পাচ্ছি মাইনাস টুপি ইনকাল্ট এদিকে আমরা কী পাচ্ছি মাইনাস টোয়েন্টি এই মাইনাস এই মাইনাস কেটে গেলে তো পি এর ভ্যালু আমরা এখান থেকে কী পাচ্ছি টেন পাচ্ছি ঠিক আছে তো এবার পি এর ভ্যালু তুমি যদি এই ইকুয়েশানটা পুট করো চলো পুট করা যাক এই ইকুয়েশানটা তুই ইজিলি অ্যান্সার পেয়ে যাবে তো পুট করলে আমরা কী দেখতে পাচ্ছি পি ইকোয়াল টু আমাদের কত আসছে দেখো পি ইকোয়াল টু এই যে পি পি ইকোয়াল টু কী আসছে আমাদের টেন ঠিক আছে তাহলে টেন প্লাস টু টেন প্লাস টু যা আছে এই যে টেন প্লাস টু হলো আর টু কিউ টু টু কিউ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু আমরা এখান থেকে কী পাচ্ছি টু পি কিউ এর ভ্যালু আমাদের টেন মানে টোয়েন্টি কিউ মাইনাস টেন এই আমাদের গিভেন আছে यस এখান থেকে আমরা কী পাচ্ছি এখানে করছি এখান থেকে আমরা কী পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এটা টুয়েলভ হচ্ছে টুয়েলভের সঙ্গে এটা গেলে হচ্ছে টোয়েন্টি ফোর কিউ টোয়েন্টি ফোর কিউ আর টোয়েন্টি কিউ বিয়ে হয়ে যাচ্ছে আমাদের ফোর কিউ ঠিক আছে ফোর কিউ হচ্ছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস টেন আছে এখানে আমাদের টুয়েলভ এর সঙ্গে যোগ হয়ে হয়ে গিয়েছিল গুণ হয়ে গেছিলো তোমাদের টুয়েলভ সেই মাইনাস টুয়েলভ এদিকে গেলে হচ্ছে টু ওকে তো কিউয়ের ভ্যালু এখান থেকে আমরা কী পাচ্ছি হাফ পাচ্ছি তোমাদের কী বার করতে বলেছে তোমাদের বলেছে কিউয়ের সঙ্গে পি এর গুণ ফল এই দেখো এই যে কিউয়ের সঙ্গে পি এর গুণ ফল তো পি ইন্টু কিউ তোমাদের কী হবে টেন ইন্টু ওয়ান বাই টু দ্যাট মিনস হবে তোমাদের ফাইভ দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট আমরা পরেরটায় যাবো দেখো আর দাগ দেখো কী বলেছে খুবই ভালো প্রশ্ন বিগত বছরে দু হাজার সতেরো কী দু হাজার ষোলোতে সিপিওতে পড়া প্রশ্ন ঠিক আছে এটা আমার ঠিক খেয়াল নেই আমার একটি জায়গায় নোট করা ছিল সেখান থেকে আমি তোমাদের তুললাম কেন তুললাম এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন লাস্ট ইয়ারে তো পড়েনি কিন্তু সিপিও তো আগে প্রচুর দিত ঠিক আছে এক্সের ভ্যালু গিভেন থাকতো তোমাদের রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের ভ্যালু থাকতো তা আমি একটু আগেই তোমাদের একটা ফরম্যাট ইউজ করেছিলাম মনে আছে হয়তো এরকম ফর্ম্যাট ইউজ করেছিলাম দে কে স্কোয়ার সরি কে প্লাস টু তার রুট এই ফরম্যাটটি ইউজ করেছে এটা কী করে আসে এই অঙ্কটা দিয়ে তোমাদের বলে দিই ধরো সাপোজ এখানে এইটা তোমাদের গিভেন আছে কী গিভেন আছে এইটা তোমাদের দেওয়া আছে এটা ভ্যালু সাপোজ ধর এখানে কেক দেওয়া আছে ঠিক আছে এর দুটো সূত্র হয় একটা সূত্র কী হয় একটা সূত্র তোমাদের হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তাহলে ইকোয়াল টু কী হবে ঠিক আছে এটা একটা সূত্র গেল আর একটা সূত্র কী হয় এর ঠিক আছে আর একটা সূত্র কী হয় এর এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস টু এক্স সরি নট প্লাস টু এক্স ঠিক আছে ডোনরি প্লাস হ্যাঁ সরি 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 ঠিকই তো হচ্ছে প্লাস টু এক্স পয়েন্ট মানে ইন্টু ওয়ান বাই এক্স ইকোয়াল টু আমাদের কী হচ্ছে কে আসছে ওকে অর্থাৎ এর দুটো হয় এইটা লিখলে এর দুটো হয় কেন হয় কোয়া থেকে আসে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বিটার হোল স্কোয়ার প্লাস টু এ সেই অনুযায়ী আমরা এখানে করি দুটো আসে আমাদের ওখানেও দুটো এরও দুটো তো এরও দুটো এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে প্লাস থাকলে ভেতরে প্লাস থাকলে বাইরে মাইনাস ভেতরে মাইনাস থাকলে বাইরে প্লাস ঠিক আছে দুটোতেই কি হবে কারণ দুটোই এর ফর্মুলা ওকে এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি এটা এটা কেটে বেরিয়ে যাচ্ছে এবং এখানেও এটা এটা কেটে আমাদের বেরিয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কী আসছে আমাদের কে প্লাস টু তার রুট ওভার আর এখানে আমাদের ভ্যালু কী আসছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু কী আসছে কে মাইনাস টু সরি কে মাইনাস টু তার রুট ওভার ওকে অর্থাৎ তোমাদের যদি এইটা বার করতে দেওয়া থাকে ধরো সাপোজ তোমাদের গিভেন আছে এইটা এইটা তোমাদের গিভেন আছে সাপোজ ধরো তোমাদের বার করতে বললো এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু বার করতে বলেছে অ্যান্সার কী হবে আমার অ্যান্সার হবে আমাদের কে প্লাস টু প্লাস বার করতে বলেছে তো কে এর পরে প্লাস থাকবে আর যদি তোমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স বার করতে বলে তখন অ্যান্সার হবে তোমাদের কি কে মাইনাস টু তার ওভার অর্থাৎ মাইনাস বার করতে বললে মাইনাস বেরোবে তো এই দুটো কী করে হয় এটা তোমাদের আমি এখান থেকে বলে দিলাম ঠিক আছে তোমরা বলবে স্যার রুট কী করে পড়ছে দেখো এখানে যদি স্কোয়ার তুলে দাও তাহলে এইদিকে আমাদের অটোমেটিক্যালি রুট চলে আসবে আর এখানে মাইনাস দুই আছে মাইনাস দুই এদিকে গিয়ে প্লাস টু হয়ে যাচ্ছে সেম এখানেও হচ্ছে ঠিক আছে তো এই দুটো এই যে এখানে একটা লিখেছি এখানে একটা লিখেছি এই দুটো প্লিজ মনে রাখো কারণ এই দুটো এখানে ইউজ হবে তো আমি একটা কাজ করছি এই দুটোকে আমি সেভ করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা আগের দিন এস একটা পিডিএফ তোমাদের দেওয়া হয়নি আমি চেষ্টা করবো এসআইসিআইয়ের পিডিএফটা তোমাদের যাতে গিভেন মানে দিয়ে দেওয়া হয় ঠিক আছে আমি অলরেডি বলেছি আমার টিমকে ওটা তোমাকে প্রোভাইড করে দেবে ঠিক আছে তোমরা আজকে দশটা বা এগারোটার দিকে বা কালকে সকালে একবার চেক করে নিও ওই ভিডিওটা এসআইসিআইয়ের যে আমি এনটিপিসির ওপর বেস করে করিছিলাম ওখানে তোমাদের পিডিএফ অ্যাভেলেবেল চলে আসবে ঠিক আছে দিনের দিন দেওয়া যায়নি কম্পোজ করতে সময় লাগে যাই হোক এবার এটা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স রে ভ্যালু দেওয়া রয়েছে আর এখানে আমাদের কী রয়েছে এখানে এক্স তার রুট মাইনাস ওয়ান বাই এক্স তার রুট এবার এটাকে আরেক এক লেখা যায় কী লেখা যায় এক্স তার মাথায় হাফ মাইনাস ওয়ান বাই এক্স তার মাথায় হাফ মানে এই রুটটাকে হাফ লেখা যায় মনে রাখবে পাওয়ারে হাফ মানেই তাকেই রুট লেখা হয় ঠিক আছে স্কোয়ার রুট অফ পি মানে হচ্ছে ধরো সাপোজ কোথাও লেখা আছে স্কোয়ার রুট অফ পি তার মানে হচ্ছে পি এর মাথায় পাওয়ার হাফ আছে এটা মনে রাখবে এটা মানে এটা হয় ঠিক আছে ক্লিয়ার তো এক্সট্রা আমি জিনিসগুলো মুছে দিচ্ছি যেগুলো দরকার নেই আমার এবার দেখো এখানে আমাদের কী দেওয়া আছে এইটা দেওয়া আছে ঠিক আছে তো মনে রাখবে এর যে রেসিপ্রোকাল হয় তার ভ্যালু আসে মাইনাস ফোর রু থ্রি অর্থাৎ এখানে প্লাস গিভেন আছে গিভেন এটা আছে এটা গিভেন আছে ঠিক আছে এটা গিভেন আছে আর ওয়ান বাই এক্সের ভ্যালু কী আসবে সেভেন মাইনাস ফোর রু থ্রি আসে ঠিক আছে কী আছে সেভেন মাইনাস ফোর রু থ্রি ওকে এটা তুমি করণীয় করণীয়সন করেও দেখতে পারো বা আরেকটা পদ্ধতি আছে খুব দ্রুত বোঝা সেটাও বলে দিই কী পদ্ধতি আছে তুমি দেখতে পাচ্ছ আমরা যেটা গিভেন আছে তার ফার্স্ট টার্মটাকে দেখো সেভেন সেভেনের স্কোয়ার মানে কত ফর্টি নাইন আর ফোর রুট থ্রি স্কোয়ার মানে কত হয় ফোর রুট থ্রি যদি তুমি স্কোয়ার করো ঠিক আছে ফোর রুট থ্রি তুমি যদি কী করো স্কোয়ার করো তুমি কী পেয়ে যাবে আটচল্লিশ তো ফর্টি নাইন মাইনাস আটচল্লিশ করলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান আসে যখন এই প্রথম টার্মটা আর এই দ্বিতীয় টার্মটার ডিফারেন্স আমাদের ওয়ান আসে প্রথম টার্মটা স্কোয়ার আর দ্বিতীয় টার্মটা স্কোয়ারের ডিফারেন্স আমাদের ওয়ান আসে তখন যেটা গিভেন তাকে তার ওয়ান বাই করলে মানে রেসিপ্রোকাল করলে ভ্যালুটা মাইনাসে চলে যায় আমার কথা বোঝা গেল কী বললাম আমি আরেকবার করে দেখাই এটা গিভেন আছে এই ভ্যালুটা গিভেন আছে তো এটার দিকে তাকাবে সাতের স্কোয়ার মানে কত ফর্টি নাইন ওকে আর ফোর রুট থ্রি তা স্কোয়ার করলে কি হয় চারের স্কোয়ার মানে সিক্সটিন হবে রুট থ্রি স্কোয়ার মানে থ্রি হবে তা মানে তোমার দেবে তিনশো রং সরি তিনশো নং আটচল্লিশ ঠিক আছে তো এই ফর্টি নাইন মাইনাস আটচল্লিশ করলে আমি কী পাচ্ছি ওয়ান পাচ্ছি দেখো এখানে প্লাস আছে কি মাইনাস আছে আমার দেখার দরকার নেই কন্ডিশন এইটা কখন ওয়ান বাই এক্স এখানে ওয়ান বাই পি থাকতে পারে ওয়ান বাই ওয়াই থাকতে পারে ওয়ান বাই জেড থাকতে পারে এনিথিং ক্যান বি পসিবল জেডে ভ্যালু দেওয়া আছে ওয়ান বাই জেড যদি করো এখানে যা দেওয়া আছে তার রেসিপ তখনই মাইনাসে যাবে যখন এটা আর এটা এখানে যে ভ্যালুটা থাকবে যেমন সেভেন আছে তার স্কোয়ার এখানে ফর্টি নাইন আর এখানে যে ভ্যালুটা থাকবে যেমন এখানে ফোর রু থ্রি আছে তার স্কোয়ার এই দুটো স্কোয়ারের ডিফারেন্স আসবে ওয়ান এখানে প্লাস আছে কি মাইনাস আছে দ্যাট ডাজন্ট কেয়ার ইউ ডোন্ট কেয়ার ইট ঠিক আছে তোমার এটা কেয়ার করার দরকার নেই তুমি কন্ডিশানটা দেখবে যে এখানে যা দেওয়া আছে তার মাথায় স্কোয়ার আর এখানে দেওয়া আছে তার মাথায় স্কোয়ারের ডিফারেন্স ওয়ান আছে কিন্তু যদি ওয়ান আসে তাহলে বুঝবে ওয়ান বাই এক্সের ভ্যালু এখানে কী আসবে মাইনাসের অ্যাঙ্ক করবে ওকে আমার কথা বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কন্ডিশন ওকে এখানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে এবার দেখো তার মানে আমরা কী পাচ্ছি তোমার আমরা পেয়ে যাচ্ছি কি তোমার পেয়ে যাচ্ছি আমরা আমি এইটা একটা কাজ করি ঠিক আছে আমি এখান থেকে এটা মুছে দিই আমরা কী পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কত সেভেন এক্সের ভ্যালু হচ্ছে সেভেন প্লাস ফোর ওয়ান বাই এক্সের ভ্যালু হচ্ছে সেভেন মাইনাস ফোর থ্রি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা কেটে বেরিয়ে যাচ্ছে তো আমাদের এখানে ভ্যালু কত দিচ্ছে আমাদের এখানে ভ্যালু দিচ্ছে চৌদ্দ আমাদের এখানে ভ্যালু কত দিচ্ছে চোদ্দো ভ্যালু দিচ্ছে ওকে তো এইটা আমরা পেয়ে যাচ্ছি আর আমাদের বার করতে বলছি কি এইটার ভ্যালু বার করতে বলছে আমাদের সরি এটা মাইনাস আছে আবার তাই না মাইনাস ভ্যালু আমাদের বার করতে বলছে তো একটু আগে আমি তোমাদের বললাম যেটা গিভেন আছে তার যদি হাফ আগের বার তোমাদের মনে আছে হয়তো এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার ছিল তোমাদের আমি বার করে দেখাচ্ছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স বার করে দেখাচ্ছিলাম কেন বার করতে পারছিলাম এই যে স্কোয়ার আছে মানে এখানে যে পাওয়ার আছে তার হাফ পাওয়ার দেখো এখানে আছে এখানে কিছু মানে কত আছে ওয়ান আছে এখানে কিছু মানে কী আছে ওয়ান আছে অর্থাৎ এখানে যা পাওয়ার থাকবে তার হাফ পাওয়ার যদি ওখানে থাকে তাহলে ওই কে প্লাস রুট থ্রি আর কে মাইনাস রুট থ্রি তার মানে সরি সরি রুট কে প্লাস টু আর রুট কে মাইনাস টু ওই ফরম্যাট কাজে লাগে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যা আছে কিছু মানে কী আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তো ওয়ানের হাফ পাওয়ার এখানে আছে অর্থাৎ যেখানে যা পাওয়ার আছে তার হাফ এখানে আছে তো আমরা সিম্পলি কী করবো আমরা ইউজ করতে পারি দেখে এখানে মাইনাস আছে তো আমরা কী কোনটা ইউজ করব কে মাইনাস টু ফরম্যাট ইউজ করব তো কে আমাদের কোনটা কে হচ্ছে আমাদের চোদ্দো তো চোদ্দো মাইনাস টু তার রুট মানে এখানে আসবে তোমাদের বারো তো এই পুরো ব্যাপারটা কিন্তু আমি চাইলে মুখোমুখি তোমাদের করে এক লমে দেখাতে পারতাম কিন্তু কেন হলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ফলে এরপর এ ধরনের অঙ্ক আসলে তোমাদের আর ভুল যাবে না ঠিক আছে আশা করি বুঝতে পারলে চলো দেখো আমাদের পরের অঙ্ক এই অঙ্কটা সিএইচাল দু হাজার উনিশে পড়া প্রশ্ন ঠিক আছে খুবই ভালো প্রশ্ন নিয়ে নিয়েছি আমি দেখো কী করা যায় এটাকে এটা থেকে তো বার করতে হবে তো এক্স মাইনাস টু আমি লিখলাম আর এখানে আমি রুট থ্রিটাকে আমি এখানে এইভাবে রেখে দিলাম এটা কেন করলাম কারণ আমি দেখতে পাচ্ছি এখানে এইট আছে সিক্সটিন আছে এর সঙ্গে দুয়ের রিলেশান আছে তা আমি যদি কোনোভাবে এটাকে স্কোয়ার করে দিই তাহলে আমার রুটটাও এদিকে উঠে যাবে ওকে তা আমি যদি স্কোয়ার করি এদিকে আমার রুট উঠে যাচ্ছে এখানে আমি কী পেয়ে যাচ্ছি আমি যখন পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার এখানে কী হচ্ছে এ মাইনাস বিটা হোল স্কোয়ারের ফর্মুলা আসছে তাহলে এ মাইনাস বি মানে কি এ মাইনাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা কী হয় এ স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে তাহলে টু ইন্টু টু এক্স মানে ফোর এক্স আর এখানে আমরা কী পাচ্ছি ফোর পাচ্ছি ঠিক আছে এইটা টু আমরা কী পাচ্ছি এখানে থ্রি পাচ্ছি কারণ এখানে আমরা স্কোয়ার করে দিয়েছি তো থ্রি হয়ে গেছে এবার যদি এই ফোর এদিকে চলে যায় তো আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স আমরা কী পাচ্ছি এখানে মাইনাস ওয়ান পাচ্ছি ঠিক আছে এবার আমরা কী করবো এটাকে আবার ফার্দার স্কোয়ার করব যদি আমরা এটাকে ফার্দার স্কোয়ার করে দিই তো এদিকেও ফার্দার আমার স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে কী আসছে দেখো এখানে সেম এ মাইনাস বি তার হোল স্কোয়ার এসছে এটা আমাদের এ ক্ষেত্রে মাইনাস বি ক্ষেত্রে এবং তার দেখো হোল স্কোয়ার রয়েছে এই যে হোল স্কোয়ার ওকে তো কী ফরম্যাট আসে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফরম্যাট আসে ঠিক আছে এই আমাদের এটা ইকোয়ালটি হয় তাহলে এ স্কোয়ার মানে কি এক্সের স্কোয়ার এক্সের স্কোয়ার তার স্কোয়ার মানে এক্স টু দি পার ফোর ঠিক আছে মাইনাস টু এ বি টু এ বি মানে কি দেখতে পাচ্ছি চার এক্স আছে ফোর এক্স অলরেডি আছে আর এখানে একটা স্কোয়ার আছে তাই না দেখো দুই এ এ মানে হচ্ছে এক্সের স্কোয়ার বি মানে হচ্ছে ফোর এক্স তাহলে কত হয়ে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর এক্সের কিউ হয়ে যাচ্ছে আর দুই আছে তোমার এইট এক্সের কিউ হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো এর সঙ্গে মেলাও এটা এটা চলে এসছে এবং এটাও চলে এসছে ঠিক আছে আর বাকিটা আসতে বাকি আছে প্লাস আমরা দেখতে পাচ্ছি ফোর এক্স তার হোল স্কোয়ার ফোর এক্স মানে বি তাহলে তার হোল স্কোয়ার অর্থাৎ সিক্সটিন এক্স এক্স স্কোয়ার ঠিক আছে এটা ভ্যালু তো চেয়েছে এটা ভ্যালিউ তো ওয়ান তা দেখো এক লমে অ্যান্সার এলো অর্থাৎ আমাদের আর বাড়তি আর কিছু করতে হলো না লাস্টেই আমাদের অ্যান্সার অ্যান্সার উইল বি হেয়ার ওয়ান ঠিক আছে দেখো অ্যান্সার পেয়ে গেল আমি আবারও বলে দিচ্ছি এখানে এ মানে হচ্ছে এক্সএ স্কোয়ার ঠিক আছে আর বি মানে হচ্ছে ফোর এক্স এই যে ফর্মুলাটা কাজ করেছে এখানে এ মানে এক্স স্কোয়ার বি মানে হচ্ছে ফোর এক্স এইবার তুমি এখানে ব্যবহার করো দেখবে অ্যান্সার বেরিয়ে যাবে তোমার এক লম্বা এখানে অ্যান্সার তোমার চলে আসবে ঠিক আছে দেখো কোট্টুখানি অঙ্ক এই কটা লাইনের অঙ্ক কিন্তু তুমি যেটা বুঝতে না পারো যে ডবল স্কোয়ার হচ্ছে ঠিক আছে এখানে কী হচ্ছে বেসিক্যালি ডবল স্কোয়ার ডবল স্কোয়ার কী করে বুঝবো আমরা দেখতেই পাচ্ছি অলরেডি এখানে এক্সের মাথায় স্কোয়ার নেই এক্সের মাথায় এক্স ফোর রয়েছে মানে এখানে এক্সের স্কোয়ার তারও স্কোয়ার তো এখানেই আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে ডবল স্কোয়ার মেথড ইউজ করতেই হচ্ছে ঠিক আছে এই একবার স্কোয়ার হয়ে এটা হচ্ছে আর একবার স্কোয়ার হয়ে আমাদের এখানে আসছে ওকে চলো নেক্সট আমরা পরেরটা যাবো পরের অঙ্কটা দেখো কী বলা রয়েছে বলা আছে তোমাদের এইটা ঠিক আছে এবার একটা জিনিস ভালো করে দেখো এখানে এক্সের কিউব রয়েছে তো আমরাও না এক্সের কিউব করে দিই ঠিক আছে তো প্রথমে আমরা কী করি দুইটাকে তো এদিকে আনি ঠিক আছে দুইটাকে যদি এদিকে আনি তাহলে আমরা কী থাকছে আমাদের এখানে এই থাকছে ঠিক আছে কিউব রুট ফাইভ থাকছে তা আমরা যদি এদিকে কিউব করি ঠিক আছে তাহলে এদিকেও আমাদের কিউব করতে হবে কিউব করলে বেসিক্যালি কী হয় এই কিউব দিয়ে এই কিউবটা কেটে বেরিয়ে যায় তাহলে বেসিক্যালি আমাদের কী থাকছে ফাইভ থাকবে এখানে আমাদের বেসিক্যালি কী থাকবে এখানে আমাদের ফাইভ থাকবে ঠিক আছে এবার দেখো এটা হচ্ছে আমাদের এ মাইনাস এর ফর্মুলা দিচ্ছে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা দিচ্ছে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা আমরা কী জানি আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি এ হচ্ছে আমাদের হয় চলো পুট করে এখানে ফর্মুলাটা তো এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা আমরা এখানে পুট করবো এ কিউব মানে কত এক্সের কিউব ঠিক আছে বি কিউব মানে আমরা কী দেখতে পাচ্ছি দুয়ের কিউব মানে এইট ঠিক আছে দুয়ের কিউব মানে এইট মাইনাস থ্রি এ বি দেখো থ্রি মানে হচ্ছে সূত্রে থ্রি এ মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে টু আমাদের তাহলে তিন দু ছয় তাহলে সিক্স এক্স হচ্ছে আমাদের ওকে ব্রাকেটের মধ্যে আমরা কী দিচ্ছি এ মাইনাস বি মানে এক্স মাইনাস টু দিচ্ছি টু আমাদের কী থাকছে এখানে আমাদের থাকছে হচ্ছে ফাইভ থাকছে ওকে এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি পরিষ্কার যে এক্সের কিউব মাইনাস এইট মাইনাস এখানে কী হচ্ছে দেখো সিক্স এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস তোমাদের টুয়েলভ হয়ে যাচ্ছে টুয়েলভ এক্স হচ্ছে ইকোয়ালটা আমাদের কী হচ্ছে ফাইভ হচ্ছে ইকোয়ালটা আমাদের কী আসছে ফাইভ এখান থেকে আরও আমরা কী পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের হ্যাঁ এই আমরা পাচ্ছি আচ্ছা এবার একটা জিনিস দেখো তুমি ইয়েস আচ্ছা এই আটটাকে এদিকে নিয়ে যাও এই আটটা এদিকে নিয়ে যাও তাহলে কী হচ্ছে এক্সের কিউব মাইনাস সিক্স এক্স এক্স স্কোয়ার প্লাস আমরা দেখতে পাচ্ছি টুয়েলভ এক্স এদিকে আমাদের চলে আসছে তো এটা আমাদের থার্টিন হয়ে যাচ্ছে এবার দেখো এইখানে যে গিভেন ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে এখানে একবার লেখো তুমি কী পাচ্ছ সেই ভ্যালুটাকে তুমি একবার লিখলে কী পাচ্ছ তুমি পাচ্ছি এক্সের কিউব মাইনাস সিক্স এক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস বারো এই আমি পাচ্ছি তাই তুমি দেখো এই ভ্যালুটা টোটালটা গিভেন আছে দেখো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি আলাদা না তাই এই ভ্যালুটার জায়গায় আমরা তো থার্টিন লিখতেই পারি মাইনাস এখানে দেখতে পাচ্ছি বারো আসছে তো অ্যান্সার হেয়ার উইল বি ওয়ান তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার দেখো অ্যান্সার বেরিয়ে গেল ক্লিয়ার হয়েছে এই দশটা অঙ্ক তোমাদের যে করানোর ছিল এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু কনসেপচুয়াল একদম ধরে বলেছি যে কেন হচ্ছে কী করানো হচ্ছে কোন সূত্রে অ্যাপ্লাই হচ্ছে নিচে পিডিএফ আছে ডাউনলোড করো এবং প্র্যাকটিস করতে থাকো থ্যাংক ইউ